দবকা রাজীব ভবনত কংগ্রেসের বুথ কর্মী সম্মিলন বিন্নাকন্দি ব্লক কংগ্রেসের উদ্যোগত এই কার্যসূচী। এই কার্যসূচীত উপস্থিত থাকে প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইন। এই কার্যসূচীত উপস্থিত থাকি প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে বিজেপির বিরুদ্ধে করে বহু বিস্ফোরক মন্তব্য, বিজেপির বিরুদ্ধে সমালোচনা করার লগতে শুনালে এসময়ের কংগ্রেস কালের বন্ধু হিমন্ত বিশ্ব শর্মার প্রতিশ্রুতি ভিডিও রেকর্ড লগতে কয় যে সরকারে অখিল গগৈক কারাবন্দী করে রখার কারণটো হল অসমত টুলগেট নির্মাণ করা। সেয়ে অখিল গগৈক কারাবন্দী করে নির্মাণ করিলে বহুকেইটা টুলগেট। লগতে কয় অখিল গগৈ ষড়যন্ত্র করে কারাবন্দী করে রাখিছে বিজেপি সরকারে। লগতে প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনের মন্তব্য AIUDF আর কংগ্রেসের নহয় কোনো মিত্রতা। একাংশ সংবাদ মাধ্যমত সম্প্রচার হওয়া AIUDF আর কংগ্রেসের মিত্রতার কথা নস্যাত করিলে প্রাক্তন মন্ত্রী রকিবুল হুসেইনে। হুজাই জেলার যমুনামুক হুজাই আর লামডিং তিনিখন সমষ্টিতে দিয়া হব কংগ্রেসের প্রার্থিত্ব। কিন্তু আমি ইয়াত প্রার্থী দিম এই কথা কথা বুঝি পাইছে বুঝুতে, যেহেতু 15 বছরের পর কংগ্রেস এই দেশের ধরা আছে সমষ্টিখন, যেহেতু মিত্রতা ইতিমধ্যে হয়ে গেছে। মিত্রতা হওয়াই নাই, মিত্রতা বিজেপির লগত হয়েছে। AIUDF আর কংগ্রেসের মিত্রতা হয়েছে বলে ইতিমধ্যে চূড়ান্ত চিহ্নমূল হয়েছে বলে একাংশ সংবাদ মাধ্যমত বাতৰি দিছে। একাংশৰ মই নস্যাত কৰিছোঁ, তেওঁলোকে কোনো ধৰণৰ এতিয়ালৈকে হোৱা নাই। বৰঞ্চ বিজেপি আৰু UDFয়ে নগাঁৱৰ জিলা পৰিষদত এলায়েন্স কৰিছিল। বিজেপিয়ে 11টা সিট পাইছিলে, তেওঁলোকে 15টা সিটত ভোট পাইছিলে। তাৰপিছত আমিনুল ইসলাম UDFৰ বিধায়কক লৈ নগাঁও আৱৰ্ত ভৱনত আনন্দ কৰিছিলে। ইলেকশনের পিছদিনা সকল মিডিয়াত ওলাই গেছে। দ্বিতীয় কথাটো হল যে লোকেল সেফ গভর্নমেন্টর মঙ্গলদৈ দরং জেলাতো জেলা পরিষদর ইলেকশনত UDFৰ সহায়ত UDFৰ লগত এলায়েন্স করে বিজেপিয়ে তাত লোকেল সেফ গভর্নমেন্ট জেলা পরিষদ দখল করে। তৃতীয় কথা হল যে বিজেপি আর UDFৰ বন্ধু পুরনা, বিজেপি AGP UDFে সম্মিলিতভাবে বিধানসভার সৌহদত হাতত হাত ধরে দুবারকলে রাজ্যসভার প্রার্থী হয়েছে। গতি মূর বন্ধুজনে যদরে বদরদিন আজমল ডাঙরিয়া সমালোচনা করেছে, সবে জানে, ময়ও কোথাও বারম্বার যে বদরদিন আজমল ডাঙরিয়ার যদি সকলতক ভাল সম্বন্ধ রাজনৈতিকভাবে ব্যক্তিগতভাবে যদি আছে তেতিয়াহলে মোৰ বন্ধুজনৰ লগত আছে। কারণ বদরদিন আজমল ডাঙরিয়ার হুজাই বাসস্থানতো আগমন আছিল, বোম্বেতো যেতিয়াই বোম্বেলে যায় বদরদিন আজমল ডাঙরিয়ার ঘৰত নুহুমকে লাগে। বানুয়ক দেখাই পেলায় কয় যে বদরদিন আজমলক বিস্ফোরলে আহিব নিদিয়ে আস্ফালন, কিন্তু নিজে হুজাইত গৈ নিজে বদরদিন আজমলর বোম্বে বোম্বা মুম্বাই ঘরলে গৈ থাকে। দেখা দাঁত এটা খোয়া দাঁত এটা। আজির তারিখত মই ভাবো যে আমার সকল মানুষ, সকল জাতি জনগোষ্ঠীর মানুষে আধুনিক শিক্ষাটা লোক লাগে। মূল ব্যক্তিগত মতামত যেনেকৈ ব্রিটিশের লগত যুঁজিব কারণে মহামানব মহাত্মা গান্ধী জওহরলাল নেহরুয়ে লন্ডনত বেরিস্টার হয়ে তাত পড়ি আহি পেলায় ইয়াত ব্রিটিশের বিরুদ্ধে যুঁজি ব্রিটিশক ইয়াতে পঠিয়াইছিল, ঠিক একদরে আমার সকল শ্রেণীর রাইজে এটা আধুনিক পড়ি সায়েন্স পড়ি ডক্টর হয়ে ইঞ্জিনিয়ার হয়ে ভালকে সংস্থাপিত হয়ে বিভিন্ন আপনার 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 স্ট্রিমত নাম অন্তর্ভুক্তি করে সায়েন্স পড়ি বিভিন্ন আপনার অর্থনীতি বিষয়ে পড়ি নিজে সংস্থাপিত হয়ে আজির তারিখত এই যিনি বিভক্তি আমি শক্তি পরাভূত করব লাগবে। যেনেকে গান্ধীজিয়ে লন্ডনতে পড়ি আহি বেরিস্টার হয়ে আহি ইয়াত ব্রিটিশক খেদিলে ভাগ ভাগ করার কারণে, ইয়াত তেনেকৈ মই ভাবো যে আমিও আধুনিক শিক্ষা গ্রহণ করি ডাক্তার ইঞ্জিনিয়ার আর বিভিন্ন আমার আধুনিক শিক্ষা গ্রহণ করি এই সকলক যিসকলে বিভেদ করব বিচাৰিছে সেই সকলক আমি ইয়ার পরাভূত করব, পরাভূত রাজনৈতিকভাবে তেওঁলোকক আমি পরাভূত করব। কিন্তু মোৰ বন্ধুয়ে
बदरपुर गई मद्रासा जीदर बक्ता दिले आपुनी जो बंधुर मुख नेदेखे तैयार भाविजन मौलवी बक्ता दी कैसे जो मद्रासा शिक्षा तो आध्यात्मिक शिक्षा आम आज तारीख मानू हमें हमें आध्यात्मिक शिक्षा बकार सुमन भौमिकर रिपोर्ट।